খেয়ে দেখেন কেমন হয়েছে। বেশ মজা যায়, খাওয়া যায়। হ্যাঁ বেশ মজাদার। দর্শক উনি হচ্ছেন মুস্তাফিজ। মুস্তাফিজ অ্যাডিলেডে আছেন, সাউথ অস্ট্রেলিয়াতে আছেন, ও পড়াশোনা করতেছে ইউনিভার্সিটিতে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর কি। তো মুস্তাফিজকে আজকে ইনভাইট করছি, আমার সাথে বারবিকিউ করবে একসাথে, প্লাস জাস্ট ওদের লাইফ নিয়ে, স্টুডেন্টদের লাইফ কেমন এখানে সেটা নিয়ে একটু গল্প গুজব হবে, কেমন আছে মুস্তাফিজরা সেটা জানার জন্য। দর্শক পুরো ভিডিওতে আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কি আলাপ করি। আপনি জানি কোথায় পড়তেছেন, কি পড়তেছেন একটু বলেন। আমি অ্যাডিলেডে মাস্টার্স করছি কম্পিউটিং এন্ড ইনোভেশনের উপর। আচ্ছা, তো আমার কোন ইউনিভার্সিটি? ইউনিভার্সিটি অ্যাডিলেড। আচ্ছা, ইউনিভার্সিটি অ্যাডিলেড, ভালো ইউনিভার্সিটি। জি, ভালো ইউনিভার্সিটি। তো আমি হচ্ছে থার্ড সেমিস্টারে আছি, তো আমার দুটো সেমিস্টার গিয়েছে। আচ্ছা, তো আমি 2022 ফেব্রুয়ারিতে আসি। আচ্ছা, রিসেন্টলি আসছেন তাহলে? জি, এক বছর হয়েছে আলহামদুলিল্লাহ, আর এই চলছে, আরও দুটো সেমিস্টার আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আছি, অনেক ধরনের ডিফিকাল্টিজ আছে, এটা থাকবেই লাইফ। আসলে এখানে একটু চ্যালেঞ্জিং, রিওয়ার্ডিং অ্যান্ড চ্যালেঞ্জিং বোথ। হ্যাঁ। আচ্ছা মতিউর, আপনি কি পড়াশোনা করতেছেন? আমি বিজনেস ইনফরমেশন সিস্টেমে পড়ালেখা করতেছি। বিজনেস ইনফরমেশন সিস্টেম? আচ্ছা, টরেন্সে মাস্টার্স? জি, মাস্টার্সে। আমরা দুজন মূলত একসাথেই আসা হয়েছে। ফার্স্টলি আমি আসছিলাম সিডনিতে। আচ্ছা, সিডনিতে ওখান থেকে ওখানেও মাস্টার্স করতেছিলাম, তো দেন ইউনিভার্সিটি চেঞ্জ করার কারণে অ্যাডিলেডে চলে আসছি। অ্যাডিলেডে আসলেন কেন? আসলে সাবজেক্ট চেঞ্জ করছি এই জন্য, আর এখানে আপনার রিজিওনাল এলাকার মধ্যে একটা পিয়ারের একটা সুবিধা আছে। জি, আচ্ছা। হ্যাঁ, অনেক স্টুডেন্টই দেখি যে অস্ট্রেলিয়ার অন্যান্য স্টেট থেকে, সিডনি থেকে, মেলবোর্ন থেকে, পার্থ থেকে অনেকেই এখন অ্যাডিলেডে মুভ করতেছে। কারণ হচ্ছে এখানে একে হচ্ছে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে কাজ করার জন্য বেশ অনেক অপরচুনিটি আছে, মানে অন্যান্য স্টেটের তুলনায় অবশ্যই। আর সেই সাথে এই সিটিটা একটু অ্যাফোর্ডেবল, মানে এখানে লিভিং কস্ট একটু কম হওয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তারা একটু ইজি হয় আর কি তাদের জন্য লাইফটা। প্লাস হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া, মানে অ্যাডিলেড রিজন হচ্ছে এখন পড়াশোনা শেষ করার পরে স্টুডেন্টদের পার্মানেন্ট রেসিডেন্সি বা রেসিডেন্সি পাওয়ার জন্য অনেক রকমের অপশন দিচ্ছে। তো এটাই মেইন কারণ আর কি স্টুডেন্টদের এখানে চলে আসার। তো আপনারা এখন আসল কথায় আসি, আপনারা তো পড়াশোনার সাথে সাথে নিশ্চয় কাজও করেন? জি, দুজনেই নাকি দেশের টাকাতে চলতে পারতেছেন মোটামুটি? না, সেটা তো আসলে সম্ভব হবে না, কারণ যদি আমরা ডলারে হিসাব করতে যাই, এখানে প্রত্যেক মাসেই আপনার $2000 অ্যারাউন্ড $2000 খরচ হচ্ছে থাকা খাওয়া। $1000 তো অ্যাকোমোডেশনই চলে যায়, সেখানে আপনার আরও সেম 50% কস্ট আছে আপনার লিভিং কস্ট। $250 মানে এক মাসে সেটা $1000 ক্রস করে যায়। আর জিনিসপত্রের দাম বলেন আপনি, সবকিছুই তো এখন দাম বেড়ে গেছে সবখানে বাংলাদেশে। সেক্ষেত্রে অ্যারাউন্ড $2000 চলে যায়। হ্যাঁ, কারণ আমরা তো স্টুডেন্ট থাকি, আমরা ফ্যামিলি হিসেবে থাকি, মানে ফ্যামিলির সাথে থাকি না, সো দেখা যায় আমাদের বাইরে খেতে হয়, জব করি, বাসায়ও খাওয়া যায় না, সেক্ষেত্রে খাবারের কস্টিংটা অনেক বেশি পড়ে, বা এখন ধরেন যে অনেক সময় ট্রাভেল কস্টটাও বেশি পড়ে, সব কিছুই, মানে লিভিং কস্টটা এখন অনেক বেড়ে গিয়েছে এখানে। তো $2000 হিসেব করলে একটা বাংলাদেশে টাকা এনে আসলে এখানে মানে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট, সেক্ষেত্রে আপনার জব করতে হয়। আচ্ছা, এখন $2000 তো বললেন এটা জাস্ট হচ্ছে আপনাদের লিভিং কস্ট, এখন এর সাথে আপনি যদি টিউশন ফি তো দেন বোধ হয় সেমিস্টারে একবার? হ্যাঁ, পার সেমিস্টার। এখন যদি সেমিস্টারে যেটা টিউশন ফি সেটাকে যদি আপনি হিসেব করে মাসে নিয়ে আসেন আর কি, মানে 6 দিয়ে ভাগ করে মাসে আনেন, তাহলে আপনার টিউশন ফি প্লাস লিভিং কস্ট এই দুইটার প্রপোর্শন মিলায়ে মাসে গড়ে এখানে যাচ্ছে স্টুডেন্টদের কেমন খরচ হয়?
যদি আমরা ডলারে কনভার্ট করে হিসাব করি সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকায় 300,000 টাকার মতো খরচ হবে, কারণ হচ্ছে আপনার 2,000 ডলার, হ্যাঁ পার মান্থে, কারণ $2,000 যদি আপনি অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং কস্ট হিসেবে কাউন্ট করেন, আর বাকি $2,000 আপনার টিউশন ফি চলে যাবে, $4,000, হ্যাঁ, বিকজ হচ্ছে অ্যাডলেডে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্ট্যান্ডার্ড মেনটেন করা ইউনিভার্সিটিগুলো সেগুলো হচ্ছে আপনার $12,000-$20,000 মধ্যে হয়। তো সেক্ষেত্রে আমি যদি একদম সর্বনিম্নটাও ধরি $12,000, সেক্ষেত্রে পার মান্থে $2,000। আর যেমন আবার ইউনিভার্সিটি আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি সেটার পার সেমিস্টার টিউশন ফি আছে $17,000। আচ্ছা, আমার স্কলারশিপ পাওয়ার পর, যেখানে আমার 20% স্কলারশিপ আছে, ওকে, সো সেই ক্ষেত্রে আমি $18,000 পে করতেছি। আমি যেমন কিছু লো কস্ট ইউনিভার্সিটি আছে, তো সেগুলো যদি আমি কাউন্ট করি সেক্ষেত্রে $4,000-$4,500 পার মান্থ খরচ হয়, তো যেটা বাংলাদেশে কনভার্ট করলে 300,000 টাকার আশপাশ পড়ে। আচ্ছা, তো বেশ ব্যয়বহুলই বলবো যে মানে টিউশন ফি। তাও ভালো যে আপনি একটা স্কলারশিপ পেয়েছেন যেটার কারণে আপনার টিউশন ফি একটু কম। এটা অবশ্য ডিপেন্ড করে যে কোন সাবজেক্ট, কোন ইউনিভার্সিটি, যেটা ও বললো আর কি, যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি কলেজ আছে, বিভিন্ন রকমের সাবজেক্ট আছে। তো ব্যাচেলার মাস্টার্স এগুলো ইউনিভার্সিটিতে পড়তে গেলে সেগুলো টিউশন ফি একটু বেশি। আবার এখানে কিছু কলেজ আছে, যেসব কলেজে ডিপ্লোমা, তারপরে অ্যাডভান্স ডিপ্লোমা বা এই ধরনের যে কোর্সগুলো আছে সেগুলো টিউশন ফি তুলনামূলকভাবে বেশ খানিকটা কম। সো সেখানে এক সেমিস্টারে হয়তো 6,000-7,000 এরকম হচ্ছে টিউশন ফি আসে আর কি ডলারে। ওকে, সো এখন আর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন আপনারা, আপনার নিজের অভিজ্ঞতা থেকে যদি বলেন, প্লাস আপনার বন্ধু বান্ধব অন্যদের যারা দেখতেছেন আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, তারা মূলত কী ধরনের কাজ এখানে করে বা করার সুযোগ আছে, আর তাদের সেগুলোতে আর্নিং কেমন হয়? আচ্ছা, এখানে জবের অনেক অপরচুনিটি আছে, বা ডিপেন্ড করে যে আসলে আমার, আমি আমারকে বলি আমার স্কিলটা কতটুকু। এখন বাংলাদেশে আসলে যেরকম মানুষজন দেখা যায় মাস্টার্সে যদি কোনো ছেলে আসে, সে আন্ডারগ্রেড করার সময় তার ওইরকম কোনো স্কিলই থাকে না, সে বাসায় থাকে, সে ইউনিভার্সিটিতে যায় পড়াশোনা করে, দেন মাস্টার্সে একটা জায়গায় যখন চলে আসে তখন তার কোনো মানে বলতে গেলে ওইরকম কোনো স্কিলই থাকে না। কারণ এখানে অর্জব করা বলতে ক্লিনিং জব আছে, কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে, রেস্টুরেন্টে, হ্যাঁ রেস্টুরেন্টে যেটা থাকে, তারপর বিভিন্ন হোটেলে হচ্ছে আপনার হাউসকিপিং এর জব আছে, তো হাউসকিপিং মানে হচ্ছে ওই রুমটাকে প্রিপেয়ার করা, এক্স্যাক্টলি। তো এইগুলো সিকিউরিটির কাজও তো করে অনেকে, হ্যাঁ সিকিউরিটি কাজও করে, আর সেটার জন্য অবশ্যই সিকিউরিটি কোর্স করতে হয়, লাইসেন্স নিতে হয়, সেটাও অনেক ব্যয়বহুল, $2,000-$3,000 খরচ হয়, সেটা মানে আসার পর অনেকের জন্য সম্ভব হয় না, এফোর্ড করতে পারে না। তো আমি হচ্ছে যেগুলো মানে ইজি ওয়ে বলতেছি, যে যেখানে আসার পরই অনেকে জয়েন করে, তো এগুলো যারা এইগুলো কাজগুলো করে ওদের জন্য হচ্ছে ফার্স্ট একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আগে এক্সপিরিয়েন্স থাকে না, আবার অনেকের কাছে অর্জবগুলো অনেকে করতে চায় না, বাট করতে হয়। তো এই জিনিস, এখানে একটা ব্যাপার আছে, একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তারাই আসে যারা একটু ওয়েল অফ, মানে একটু স্বচ্ছল ফ্যামিলি থেকে আর কি। তো বাংলাদেশ থেকে, এটা আমাদের দেশের কালচার আসলে, যে স্বচ্ছল ফ্যামিলিতে যেসব ছেলেমেয়েরা থাকে তারা তাদের বাবা মা হয়তো তাদেরকে ঘরের কাজে সেভাবে এনগেজ করে না, প্লাস তাদের হয়তো জীবনে ওরকম স্ট্রাগল করতে হয় না, কষ্ট করতে হয় না, যে কারণে তারা সোজা কথা বলতে গেলে যে এইখানে আসার পরে যে একটা চ্যালেঞ্জিং লাইফ, এখানে কাজ করতে হয়, নিজের টেক কেয়ার নিজের করতে হয়, বাসা ক্লিন রাখতে হয়, তারপর হচ্ছে বাজার করতে হয়, রান্না করতে হয়, আবার তারপরে আবার পড়াশোনা করতে হয়, আবার বাইরে গিয়ে কাজ করতে হয়, তো এতগুলো স্ট্রাগল, তারা যেহেতু স্বচ্ছল ফ্যামিলিতে বলতে পারেন যে একটু একটু আয়েসে হয়তো থাকে, তো তারা এখানে এসে এই চ্যালেঞ্জিং লাইফটাতে ওইভাবে করে, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টদের দেখি যে অনেকে এইভাবে কোপ করতে পারে না আর কি, তো সেটার কথাই বলে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অনেকেই এটা করতে পারে না। তো তবে আমার মনে হয় হচ্ছে মানে যারাই এখানে আসেন তাদের ফ্যামিলি ব্যাকআপটা ভালো, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে এই জিনিসটা ইউজ টু থাকে না, বাট আসার পরে এটা অনেকে কোপ আপ করতে পারে বা হচ্ছে ইউজ টু মানে অ্যাডজাস্ট করে নিতে পারে, হ্যাঁ কারণ হয়ে যায়, কারণ পরি মানে এটা মানুষের প্রেশারে এটা হয়ে যায়। রাইট, সো তাতে করে অ্যাভারেজে যারা মনে করেন, যে যেটা বুঝলাম যে আপনার কথায় যে এখানে দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে আনস্কিল্ড কাজ, যে কোনো কাজ, যেমন এই রেস্টুরেন্টে কাজ বা যে হোটেলে যে কাজগুলো বললাম, আবার আরেকটা হচ্ছে স্কিল্ড কাজ, যেমন ওই সিকিউরিটির কাজ, এটা একটা স্কিল্ড কাজ, কারণ এটার জন্য হচ্ছে ট্রেনিং করে লাইসেন্স নিয়ে তারপরে কাজটা করতে হয়। এছাড়া আরও কিছু স্কিল কাজ আমি এখানে দেখি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে, যেমন এখানে ডিসএবিলিটি কেয়ার, মানে অনেক হেলথ কেয়ারে অনেকে নার্সিং এর কাজ করে, তারপরে অনেকে আছে যে এখানে অস্ট্রেলিয়াতে অনেক বয়স্ক মানুষ আছে, তারপর অনেকে ডিসেবল মানে পঙ্গু মানুষ আছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাসিস্ট করতে হয়। সো অ্যাসিস্ট করার জন্য এটা একটা সোশ্যাল সাপোর্টের মতো গভর্নমেন্ট থেকে এটা করা হয়, তো এইখানে কেয়ারার হিসেবে কাজ করার একটা সুযোগ আছে, বাট সেটার জন্য এখানে একটা কোর্স করতে হয়, কোর্স করে তারপরে কোয়ালিফাইড হয়ে তারপরে কাজটা, সার্টিফিকেট, সেগুলো হচ্ছে স্কিল্ড কাজ আর কি। তো স্কিল্ড কাজের
পে অবশ্যই আনস্কিল কাজের তুলনায় বেশ ভালো বলবো, অনেক বেশি। সো স্কিল কাজ করে তো এখন এই আনস্কিল কাজ বা স্কিল কাজ এগুলোতে যারা কাজ করে, মোটামুটি ধরুন একজন হার্ডওয়ার্কিং অ্যাভারেজ একজন বাংলাদেশের একটা স্টুডেন্ট মাসে কত ইনকাম করতে পারে স্কিলডে এবং আনস্কিলডে? আচ্ছা, এখন এই জিনিসটাতে হচ্ছে একটা সমস্যা আছে, কারণ হচ্ছে কোভিডের কারণে অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ফোর্স শর্টেজ চলতেছিল। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে আগে উইকলি 20 আওয়ার্স, মানে ফোর্টনাইটলি হচ্ছে 40 আওয়ার্স ওয়ার্ক পারমিট ছিল যেটা স্টুডেন্টরা করতে পারবে। বাট রিসেন্টলি সেটা বিগত এক বছর যাবৎ গভর্নমেন্ট সেটা তুলে নিয়েছে এবং বলতেছে যে আনলিমিটেড কাজ করতে পারবা তোমরা, যদি তোমরা ট্যাক্স সব কিছু ঠিকমতো পে করো। তো এখন সেই ক্ষেত্রে ইনকামটা হয় অন্যরকম। আবার সেই ক্ষেত্রে এখনের সিচুয়েশনে যদি আমি বলি, তাহলে একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করে এক মাসে $2500 থেকে $3500 মতো আর্ন করা যায়। সেক্ষেত্রে আমি আনস্কিল্ড, আচ্ছা আনস্কিল্ড, কারণ হচ্ছে একটা ছেলে যদি এখানে, মানে যে কোনো স্টুডেন্ট বলেন, ছেলে মেয়ে যে কেউই বলেন, কারণ এখানে তো সবাই সব ধরনের কাজ করতেছে। সো সেক্ষেত্রে এখানে মিনিমাম মানে স্যালারি হচ্ছে আপনার আওয়ারলি 20+। সো সেক্ষেত্রে আপনার একটা মানুষ যদি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা কাজ করে, সেক্ষেত্রে তার $150 মতো সে পার ডে আর্ন করতে পারে। তো সেই ক্ষেত্রে তার হচ্ছে সপ্তাহে 5 দিন যদি সে কাজ করে, তাহলে আমরা সেটা করছি 20-20 দিন, উইকলি 20 দিন হিসেবে। তো সেই ক্ষেত্রে 20 দিনে আপনার দেখা যায় অলমোস্ট $3000 মতো চলে আসে। সেটা মানে হচ্ছে টাই টাই আর কি, মানে যা কস্ট, টিউশন ফি প্লাস লিভিং কস্ট মিলায় যে কস্ট আর কি এখানে, সেটা বলা যায় যে মোটামুটি টাই টাই ভাবে সেটা করা সম্ভব। আবার কেউ কেউ আছে আরও হার্ডওয়ার্কিং, তারা হয়তো আরেকটু বেশি কাজ করে, একদম সপ্তাহে 7 দিন কাজ করে এমনও আছে, বা 7-8 ঘন্টার চাইতেও একটু, ধরেন সপ্তাহে 5 দিন একটু ফুল টাইম কাজ করলো, আবার উইকেন্ডেও 2 ঘন্টা 2 ঘন্টা করে একটু কাজ করলো, এভাবে করে অনেকে কাজ করে, তাদের পক্ষে সেটা সম্ভব মানে একটু বেশি আর্ন করা। আর যারা স্কিলড কাজ করে, যেমন ধরেন সিকিউরিটি বা ডিসএবিলিটি কেয়ার বা নার্সিং বা এই ধরনের যে কাজগুলো, অনেকে ইভেন অন্যান্য যে স্কিল কাজগুলো আছে একটু যেগুলো স্যালারি অনেক হাই, হেলথ কেয়ার সেক্টরে আছে এরকম আর কি, তারা যে কাজগুলো করতেছেন, আপনার দেখা মতে তাদের আর্নিং কেমন? হ্যাঁ, ওইটা অবশ্যই ভালো। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওইটাতে আবার অনেক ধরনের ডিফিকাল্টিসও আছে। আমি আসলে খুব কম মানুষের সাথে এরকম পরিচয় হয়েছে যারা এই ধরনের স্কিল কাজগুলো করে, বিশেষ করে বাংলাদেশিরা। বাট অন্যান্য দেশ থেকে এরকম, তবে যেটা করতে হয় সেটার জন্য অনেক স্ট্র্যাটেজিক হইতে হয়, কিন্তু সেটার স্যালারি অনেক ভালো। যেমন আমি যেটা আগে বলেছি যে আনস্কিল জবগুলোতে 20 থেকে শুরু হয় পার আওয়ার, বাট আপনি একটা এজ কেয়ার সেন্টার যারা জব করেন বা হচ্ছে হ্যাঁ কেয়ার এসে জব করেন, বা অনেকে আছে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করেছেন, এখানে এসে বিভিন্ন আইটি অফিস বা বিভিন্ন নেটওয়ার্কিং কাজ নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে ফ্রম মানে হোম, বাসা থেকে কাজ করেন। সো এই সমস্ত জবগুলোতে স্যালারি হয় 30-35 এরকম, সেটা ট্যাক্স। আমি একজনের সাথে পরিচয় হয়েছিল, তার সে হচ্ছে ঘন্টায় $45 করে সে আর্ন করে, সেক্ষেত্রে বলা যায় সেটা অনেক ইনকাম করে সে। সে অবশ্য বাংলাদেশি না, সে পাকিস্তানি, এবং সে যা আর্ন করে তা দিয়ে তার কস্ট সে বিয়ার করার পরে সে ইভেন দেশেও টাকা পাঠায় এবং ভালো অ্যামাউন্টে টাকা পাঠায় সে। হ্যাঁ, এটা বাংলাদেশিদেরও অনেকে আছে যারা হচ্ছে এখানে হার্ডওয়ার্ক করতেছে। যেমন ধরেন আপনি সকালে ক্লাস থাকে, অনেকে ক্লাস করে এসে বিকালে জবে চলে যায়, রাত 12-11 মতো জব করে, দেন সে এসে তার স্টাডিটা, তার অ্যাসাইনমেন্টসগুলোও করে বা তার আদার পার্সোনাল কাজগুলোও করে। সো এটা ডিপেন্ড করে, ইচ্ছে করলে করা যায়, মেন্টাল স্ট্রেংথ থাকলে, ফিজিক্যাল স্ট্রেংথ থাকলে, সব কিছুই আসলে দরকার, ইচ্ছে করলে করা যায়, $3000-5000 ইনকাম করা যায়। তবে এখানে আরেকটা জিনিস আছে যে যত বেশি ইনকাম করবেন তত বেশি ট্যাক্স। সো হ্যাঁ, তবে আপনার উইকলি ইনকাম যদি 1000 উপর চলে যায় সেখানে আপনার ট্যাক্স অনেক চলে যায়। তো এখানে এটা একটা ম্যাটার করে, বাট সব কিছু মিলে কেউ যদি মনে করে যে আমি পারবো বা করতে, তাহলে হচ্ছে অফকোর্স এই মানে যে টিউশন ফি বলেন আপনি, লিভিং কস্ট সব কিছু বিয়ার করা যায়, কিন্তু সেটা খুবই কম লোকের জন্য, কারণ হচ্ছে আমি এরকম খুবই কম মানুষের সাথেই মানে কথা হয়েছে বা এরকম কম মানুষকে চিনি যারা হচ্ছে দেশে টাকা পাঠাচ্ছে বা এখানে। হ্যাঁ, তবে কেউ যদি স্কিলড কোনো কাজে ভালো খুব স্কিল থাকে, সেটা এখানে এসে অবশ্যই কাজে লাগাইতে পারবে, কারণ এখানে প্রত্যেকটা স্কিলেরই ভ্যালু আছে। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলে না, এখানের কালচার সব কিছুই মানে স্কিল কাজকে খুব ভ্যালু দেয়। কেউ যদি কোনো কাজে স্কিল থাকে সেটা এখানে এসে করলে সেটা $30 পার আওয়ারের উপরই স্যালারি হয় যে কোনো স্কিল কাজে। আচ্ছা, এখানে অনেকে এরকম চিন্তা করেন, এটাও একটা কৌশল হিসেবে হতে পারেন কেউ কেউ আর কি, যে যদি এমন হয় যে হাজব্যান্ড ওয়াইফ এই দুইজনেই আসবেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজন স্টুডেন্ট আর একজন ডিপেন্ডেন্ট হিসেবে আসবেন, স্পাউস হিসেবে আর কি, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, তখন যেহেতু দুইজন আসতেছেন এবং দুইজনেই কাজ করতে পারতেছে, একজন তো যেহেতু ডিপেন্ডেন্ট পড়াশোনা করতেছে না সে তো অনেক বেশি কাজ করতে পারে, আর আরেকজন অ্যাটলিস্ট পার্ট টাইম কাজ করতে পারে, তো
তখন কি আরেকটু বেশি সহজ হয় নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে আপনি ধরেন যে আপনার একটা বাসা আছে, আপনি বাসার রেন্ট তো আর ডাবল পে করতেছেন না, একটা বাসায় আপনি থাকতেছেন, তো সেই ক্ষেত্রে রেন্টটাও হচ্ছে ডিভাইড হয়ে যায়। না এখন একটা কথা আছে, যেমন আপনারা তো থাকেন যে এরকম থাকতে পারেন যে দুই তিনজন চারজন মিলে একটা বাসা নিলেন, এক একজন এক এক রুমে থাকলেন। হ্যাঁ হ্যাঁ সেটাও করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার ভাড়া হয়তো অনেক কমতে হচ্ছে, শেয়ার করতেছেন। কিন্তু যখন হাজব্যান্ড ওয়াইফ আসবে তারা হয়তো ছোট বাসা নিবে, দুই রুমের একটা ইউনিট ফ্ল্যাট নেবে, বাট কিন্তু তাকে পুরো বাসাটা কিন্তু ভাড়া দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো রেন্টের কস্ট কিন্তু রিলেটিভলি আপনাদের চাইতে একটু বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি হচ্ছে মানে একজন একটা স্টুডেন্ট যখন সিঙ্গেল থাকে তখন তার কস্ট হচ্ছে সব কিছুর কস্টই তার বিয়ার করতে হয়। ধরেন যে আপনার বাসার অ্যাকোমোডেশন কস্ট বলেন, লিভিং কস্ট বলেন, আদার কস্ট বলেন, সেগুলো তার একাই বিয়ার করতে হয়। কিন্তু আরেকজন লোক যখন আসে তখন দেখা যায় যে আমার আমি একজন স্টুডেন্ট, তার ক্লাস করতে হয়, তার অ্যাসাইনমেন্টস থাকে, সেগুলোর পিছনে তার টাইম দেওয়া লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা স্টুডেন্ট ভিসায় যে স্টুডেন্ট থাকে তার ওয়ার্ক পারমিট থাকে না 40 ঘন্টার উপরে, বাট তার ডিপেন্ডেন্ট যে থাকে তার 40 আওয়ার্স উইকলি ওয়ার্ক করার পারমিট থাকে। সো সে ইচ্ছা করলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো টাইমটাই ফুল টাইম জব করতে পারে, এবং সেটার ক্ষেত্রে সে যদি $4,000 মান্থলি ইনকাম করে একটা ফুল টাইম জবে, সে 1,000 কস্ট হিসাব খরচ করলেও সে 3,000 সেভ করতে পারে, যেটা অনেক বড় একটা বেনিফিট। এবং সে চাইলে তার স্পাউসকে ওই টাকাটা দিয়ে 2 বছর বলেন, মাস্টার্সের জন্য 4 বছর আন্ডারগ্রেড বলেন, ওই টাইমটা সাপোর্ট দিতে পারে। তো ওইটা অনেক বড় একটা বেনিফিট। তো এখন আপনি যে সাবজেক্টটা পড়তেছেন, আমি যেটা বুঝলাম যে আপনার সাবজেক্টটা একটু কস্টলি সাবজেক্ট, আপনি হয়তো একটু স্কলারশিপ পাচ্ছেন বলে আপনাকে টিউশন ফি একটু কম দিতে হচ্ছে, পকেট থেকে পুরো টাকাটা দিতে হলে হয়তো একটু ডিফিকাল্ট হয়ে যেত। কিন্তু যারা একটু লো কস্ট সাবজেক্টে পড়ে, আপনার দেখা মতে কি তারা কি তাদের জন্য আর একটু ইজি হচ্ছে এখানে সব কস্ট বিয়ার করার কাজ করে? হ্যাঁ, এটা অবশ্যই ইজিয়ার। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে কিছু কোর্স আছে যেগুলো স্কিল কোর্স, আপনার ট্যাফে একটা ইনস্টিটিউট আছে, সেটাতে ডিপ্লোমা করে। বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এই জিনিসটা আমি কম দেখেছি যারা এই ধরনের কোর্সগুলো করে, বিকজ কোর্স ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড এগুলো ভালো না হলে অনেক সময় ভিসাও দিতে চায় না, এখানে একটা ম্যাটার কাজ করে। বাট ইন্ডিয়া বলেন বা আরও আদার যেসব কান্ট্রি আছে যাদের অনেক স্টুডেন্ট আসে, চায়না বলেন, তো ওরা এখানে এসে স্কিল কিছু কোর্স করে, যেমন আপনার হেলথ কেয়ারের কিছু কোর্স আছে, হসপিটাল ম্যানেজমেন্টের কিছু কোর্স আছে, তারপর আপনার কমার্শিয়াল কুকারি আছে, এইগুলো শেফের কোর্স, এগুলো খুব ছোট কোর্স, 1 বছর কি 2 বছর খুব ছোট কোর্স, এবং এগুলার স্কিল অ্যাসেসমেন্ট হয়, এগুলার ফিজও অনেক কম, 6,000 থেকে 10,000 টাকার মধ্যে। তো এই কোর্সগুলো করাতে ডলারের মধ্যে, হ্যাঁ ডলারের মধ্যে, হ্যাঁ এগুলা কোর্স, হ্যাঁ এরকম কিছু সেমিস্টার আছে, কিছু আছে ফুল কোর্স প্রাইস আছে, 6 মাসের কোর্সগুলো পুরো ফুল কোর্স প্রাইসই আছে, যেগুলো আপনি একবারে নিয়ে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে হয় কি যে এই জিনিসগুলোর দুইটা সুবিধা আছে, একটা হচ্ছে ফিজ কম, আবার হচ্ছে এই কোর্সগুলো সার্টিফিকেট ওনারা প্রোভাইড করে, যে সার্টিফিকেটগুলো পরবর্তীতে জবের জন্য অনেক কাজে দেয়, যেগুলো স্কিল অ্যাসেসমেন্ট হয়, এবং এগুলো পরবর্তীতে যারা এখানে পারমানেন্টলি থাকার জন্য প্ল্যান করে সেগুলো তো অনেক মানে পয়েন্টস বলেন, আপনার বেনিফিট বলেন, সেগুলো যোগ হয়। সো ওগুলোর জন্য ওগুলো অবশ্যই ভালো, বাট যদি কেউ মেজর কোর্সে বড় ভালো কোর্সে এখানে এসে মাস্টার্স কমপ্লিট স্ট্রাগল করে মাস্টার্সটা করতে পারে বা আন্ডারগ্রেড করতে পারে, সেটা তাদের জন্য পরবর্তীতে আরও বড় বেনিফিট হয়। সেক্ষেত্রে আপনার জব অফ ফিল্ডটা বড় হয়ে যায়, আপনার অনেক জায়গায় আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আপনার অনেক অপশনস চলে আসে, হয়তো 2 বছর অনেক স্ট্রাগল করতে হয় বাট পরবর্তীতে সেটা অনেক বেনিফিট পাওয়া যায়। আচ্ছা এখন আপনার কথা একটু বলেন, আপনি তো আসছেন 1 বছরের বেশি, জি জি, আপনি কী ধরনের কাজ করতেছেন? আমি এখানে আসার পর আসলে অ্যাডেলেডে আমি সত্যি কথা বলতে, আমি যখন আসি তখন আমার পরিচিত কেউই ছিল না, আমি কোনো জবে অ্যাপ্লাই করার জন্য রেফারেন্স ছিল না, তো আমি এখানে আসার পর একটু স্ট্রাগল করছি, 1 মাস 1.5 মাসের মতো জব ছাড়া ছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে অনেক সময় একটা রেস্টুরেন্টে কাজ করেছি 1 সপ্তাহ। এখন কী করতেছেন? এখন আমি হচ্ছে একটা মোবাইল নেটওয়ার্ক কোম্পানিতে আছি, অপটাস নাম। আচ্ছা, তো ওইখানে আমি জব করতেছি। অপটাস হচ্ছে অস্ট্রেলিয়ার সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন প্রোভাইডার, বাংলাদেশে যেমন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক এরকম, এখানে হচ্ছে অপটাস, এটা সেকেন্ড লার্জেস্ট আর কি। তো সেখানে উনি কাজ করছেন, কি কোথায় এটা? এটা হচ্ছে আমি এখানে ওদের 18টা ব্রাঞ্চ আছে এখানে, আমি কিছুদিন আগে 1 ব্রাঞ্চে ছিলাম, এখন আমি কলোনিস ব্রাঞ্চে আছি। আচ্ছা, তো ওখানে আপনার সেলস এক্সিকিউটিভ আছে, তো ওই হিসেবে কাস্টমার সার্ভিস আছে, সেক্ষেত্রে আপনার ওখানে ওই সব সার্ভিস প্রোভাইড করা লাগে। তো ওখানে ওইটা আমি জব হচ্ছে ওখানে অ্যাপ্লাই করেছিলাম, তো অ্যাপ্লাই সেক্ষেত্রে করাতে আমার অনেক ধরনের রেফারেন্স ইউজ করা লাগছে, যারা হচ্ছে আমার পরিচিত ভাই আছেন যারা ওখানে কাজ করতেছেন, ওদের অনেক সাজেশন লাগছে, ওটা নিয়ে স্টাডি করা লাগছে, বিকজ আমার ইন্টারভিউ দেওয়া লাগছে, দেন আমার ওই জব সেক্টরটা কীভাবে হইতে পারে সেটা আমার
ক্যারিয়ারে কতটুকু কাজে আসতে পারে, এগুলো নিয়ে অনেক রিসার্চ করার পর আমি ওইখানে যখন অ্যাপ্লাই করেছি, এখন তারপর ওদের 3 মাস জব প্রফেশনাল পিরিয়ড ছিল, ওরা আমাকে ট্রেন করেছে, দেন আমি পারমানেন্ট পজিশনে ঢুকেছি। এই এইভাবে চলতেছে। তো দর্শক, আপনারা শুনলেন, দেখলেন মুস্তাফিজ, তার সাথে আমি কথা বললাম আর কি, বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। তো যাই হোক, মোদ্দা কথা যেটা বোঝা গেল আর কি, যে এখানে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এখানে পড়তে আসার তো অবশ্যই সুযোগ আছে, এবং পড়ার পরে এখানে কেউ যদি এখানে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, কেউ এখানে থেকে যেতে চায় রেসিডেন্সি নিয়ে, সেই সুবিধা তো আছেই, সেগুলো আমি আমার আগের অন্যান্য ভিডিওগুলোতে আলাপ করেছি। প্লাস একটা যেটা কনসার্ন থাকে যে অনেকে যে এখানে আসার পরে এখানকার যে টিউশন ফি, সেই টিউশন ফি, তারপর এখানে যে লিভিং কস্ট, এগুলো সব বিয়ার করা আসলে সম্ভব কি না, এখানে কাজ করে কাজের অপরচুনিটি বা কেমন আছে, তো সেটা সম্পর্কে মুস্তাফিজ একটা আইডিয়া দিল, সেটা হয়তো অনেকেরই আপনাদের কাজে লাগবে। তো আমি যেটা বুঝলাম মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে এটা আসলে অনেকখানি ডিপেন্ড করবে আপনার উপর, আপনি আসছেন, আপনি কতটা প্রিপেয়ার্ড হয়ে আসছেন, কতটা দক্ষতা নিয়ে আসছেন, প্লাস সবচেয়ে বড় কথা যে আপনি এখানে এসে একটা নতুন লাইফে এখানে যে একটু কষ্ট করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, এটার অ্যাটিটিউড এবং মেন্টালিটি আপনি কতখানি নিয়ে আসছেন, কতখানি আপনি করতে পারবেন। সো অস্ট্রেলিয়াতে আসলে সুযোগ আছে, অপশন আছে অনেক কিছু করার, এটাকে বলা যায় ল্যান্ড অফ অপরচুনিটি। এখন সেই অপরচুনিটিটা আপনি কতখানি নিতে পারবেন সেটা আসলে অনেকখানি নির্ভর করছে আপনার উপর। ভ্যাকেন্সি বলেন, আপনার ফিল্ড বলেন, সব কিছুই অনেক কিছু অ্যাভেলেবেল আছে, বাট কথা হচ্ছে যেটা যে নিজের মধ্যে যে কনফিডেন্সটা সেটা থাকতে হবে যে আমি এখানে এসে করতে পারবো, তাহলে এখানে সব কিছুই করা সম্ভব। তো দর্শক, দেখলেন আপনারা আজকে ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওর নিচে দেখেন এরকম একটা জিনিস আছে লাইক বাটন বলে, ওইটাকে প্রেস করেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে ফেলেন, প্লাস সাবস্ক্রাইব করার বাটনের পাশে দেখবেন একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটা প্রেস করেন। ঘন্টাটা না প্রেস করলে কিন্তু এরপরে যেরকম আরও একটা ভিডিও আসবে, আরও ভিডিওগুলো আসবে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। সো দর্শক, এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তোমার সাথে অনেক কথা বললেন, এবার ধান গলাটলা তো শুকিয়ে গেছে।